ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের ডিরোজিও কলেজের মেরিট লিস্টের বিষয়ে আমি একটু জানাবো। তো আমরা জানি সকলে, এটা হচ্ছে কলেজ লিঙ্ক, যে dmcadmission.in। তো এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটাই দেখবেন। আসার পরে আপনারা ক্লিক করবেন মেরিট লিস্ট। মনে করুন আপনি আর্টস নিয়ে ভর্তি হয়েছেন ফার্স্ট ইয়ারে, মানে ফর্ম ফিল আপ করছেন, তার জন্য আপনি বিএতে ক্লিক করবেন। তো আমি বিএতে ক্লিক করাতে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক নট ফাউন্ড শো করছে। তো আমি একটু ব্যাক করি, দেখি বিএসসি দের জন্য কি বলছে। বিএসসি দের জন্য সেম দেখাচ্ছে, অর্থাৎ লিঙ্কটি আপাতত তুলে নিয়েছে, তার জন্য বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি না। তো সমস্যা নেই, আমি আপনাদের কারেক্ট ডিটেলস বলবো যে আজকে আপনাদের আসলে লিস্ট ছাড়বে কিনা। আমি ভিডিও করছি আজকে আপনার 15 তারিখ, 15/7। তো আপনাদের লিস্টটি অলরেডি প্রভিশনাল লিস্ট আসার কথা ছিল। আমি এখন এখানে ক্লিক করছি ক্যালেন্ডারে নোটিশ আসার পরে। এখানে দেখুন বলে দেওয়া ছিল যে আপনার 13 তারিখ পর্যন্ত লাস্ট আপনার ছিল ফর্ম ফিল আপের ডেট, এবং ওনারা বলেছিলেন যে 14 থেকে 16 তারিখ পর্যন্ত। মনে রাখবেন বন্ধুরা, 14 থেকে 16 তারিখ পর্যন্ত জানাদের ফর্ম ফিল আপে কোনো ভুল ত্রুটি ছিল, শুধুমাত্র ওই ভুল ত্রুটি সংশোধন করার জন্য 14 এবং 16 এই দুই দিন সময় নেবে। এই 2 দিন সময় নেওয়ার পরে আপনার, অর্থাৎ 14 16 অর্থাৎ 17 তারিখ থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন, মানে আপনাদের মেরিট লিস্টে নাম আসবে কি আসবে না, বা এসেছে নামটা কিভাবে ভর্তি হবেন, আশা করবো একটু যে ডিটেলস পাবেন। তো জানাদের কোনো ভুল ত্রুটি আছে আমি জাস্ট একটু বলে দিই। এই যে দেওয়া রয়েছে এই হেল্পলাইন গুলো, মেল আইডি গুলো, এখানে আপনারা কল করে নেবেন এবং যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের আপনাদের কোনো চিন্তা বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকে আমি 15 জুলাই ভিডিও করছি, 16 জুলাই অর্থাৎ আগামীকাল, এবং 14 থেকে 16 পর্যন্ত আপনাদের এই লিস্টটি চেকিং হচ্ছে বা ভুল ত্রুটি সংশোধনের কাজের জন্য আপনাদের একটু সময় দেওয়া হচ্ছে। আগামী সোমবার অর্থাৎ 17 তারিখে আপনাদের রেজাল্ট বা প্রভিশনাল এর ফার্স্ট ফেজ বা ফার্স্ট লিস্ট ছাড়বে এবং আপনাদের ভর্তি শুরু হয়ে যাবে। ভর্তিটা হবে কি করে, আপনি তখন লগ ইন করবেন, লগ ইন করে আপনাদের পাশে টেক অ্যাডমিশন গুলো হয়তো অপশনটা আসবে, তখন সেটা শুরু করবেন। আর আপনাদের 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই ফার্স্ট ফেজ রানিং থাকবে। ইতিপূর্বে আমি আরো ভিডিওতে বলে দিয়েছি সেকেন্ড ফেজ কবে ছাড়বে। তো সেকেন্ড ফেজের জন্য এখানে আপনার আবার 22 জুলাই থেকে শুরু হবে, আবার 24 জুলাই থেকে আপনার সেকেন্ড ফেজের ভর্তি শুরু হবে এবং শেষ হয়ে যাবে। একটু ভুল বললাম, 21 জুলাই থেকে আপনার প্রথম দফা শেষ, 22 জুলাই আপনাদের দ্বিতীয় দফা স্টার্ট, এবং 22 জুলাই থেকে 24 জুলাইয়ের ভিতরে আপনারা দ্বিতীয় দফা শেষ করবেন। অর্থাৎ দ্বিতীয় ফেজ শেষ হওয়ার পরে তৃতীয় ফেজে যদি কিনা সিট খালি থাকে, তাহলে আপনারা কি করবেন, লগ ইন করবেন, লগ ইন করে আপনার শো ইন্টারেস্টে ক্লিক করবেন। এই যে শো ইন্টারেস্ট, তখন লগ ইন করলে আপনারা এই অপশনটা দেখতে পাবেন। তো যদি ভর্তি নেই, সরাসরি ভর্তি হতে পারবেন, বা 2-1 দিন অপেক্ষা করবেন, আপনারা ভর্তি নিতে পারবেন। তো বন্ধুরা, ওভারঅলই একটাই কথা আমাদের দাঁড়ালো, তাহলে এখন 14 থেকে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 15 তারিখ হয়ে গেল, আগামীকাল 16 তারিখ হবে, এই 16 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আর আপনাদের প্রফেশনাল লিস্টের যে কারেকশনটা, এটা চলছে বা সংশোধনী। আর 17 তারিখ থেকে আপনাদের ভর্তি বা মেরিট লিস্টের নাম জানাদের এসে গেছে বা আসবে, তারা ভর্তি হতে পারবেন। তো বন্ধুরা, আশা করি খবরটি পেয়ে আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদেরকে।